হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব আলু চচ্চড়ি। তো এই আলু চচ্চড়ি করতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলি হলো হিং, কুচনো ধনে পাতা, জিরে গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর লবণ, আর লাগছে আদা বাটা। প্রথমে আমি কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিলাম, এর মধ্যে একটু হিং ছড়িয়ে দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম। এরপর এর মধ্যে চৌকো করে কেটে নেওয়া আলুগুলো দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলোকে ভালো করে চৌকো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা একটু ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম। জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন আর দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর দিলাম আদা বাটা। ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফুটতে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তার আগে আমি এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দেব আর দেব অল্প একটু চিনি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই রান্নাটা আজকে রেডি হয়ে গেছে, আলু চচ্চড়ি। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন।